有人。তুই ফাটা না তুই ফাটা এই তো চোখ হয়েছে, এটা কিন্তু মুরগি আর এটা ডিম। তাহলে মুরগি আর ডিম। ইমরুল আমার ফ্রেন্ড, আমার যে গিফট ফ্রেন্ড, সে আমার জন্য যে গিফটটা নিয়ে আসছে, স্পেশাল গিফট। মুরগি দিছি প্লাস ডিম দিছি, কথা আছে না বইয়ের ভাষাতে থাকে না, ডিম প্লাস মুরগি, ডিম আগে না মুরগি আগে, কেউ বলতে পারে না ডিম আগে না মুরগি আগে, কিন্তু আমি দুইটাই বলে দিছি, যেটা ডিমটাও আগে মুরগিটাও আগে, মানে দুইটাই তোরে একসাথে গিফট করতেছি। আচ্ছা শিওর এটার মধ্যে মুরগি আছে, মানে ডিম তো দিলাম করে দেখাই দিলাম, এখন হচ্ছে এটার মধ্যে মুরগিও আছে, তুই বিছানা হলে ভেঙে দেখ। আচ্ছা এটাই এখন আমি মুরগি জীবন থাকবে না কিন্তু তুই ভাঙলে, এটা আমি দাই না, এখন তুই দেখতে চাস তাহলে ভাঙতে পারিস, এটা হচ্ছে আমার কথা। এখন এই ডায়মন্ড কি গোল্ড যেটাই হোক এই ডিমটা এখন আমি ফাটাবো, এখন ফাটাই দেখি আসলে এর মধ্যে মুরগি আছে না কি আছে। আস্তে আস্তে ফাটা সোনার ডিমটা, আমাকে দেখুন একটু ফাটানি ফাটাচ্ছি না। এটা কিন্তু মুরগি আর এটা ডিম, তাহলে মুরগি আর ডিম একসাথে, মুরগি দুটো একসাথে ধরে আমি এই ঈদে গিফট করলাম, এর থেকে বেস্ট গিফট হতে পারে না, একদমই না। সো গাইজ এরকম গিফট আপনার বান্ধবীকে দিবেন তাহলে অনেক খুশি হবে, বেশি বেশি খুশি হবে।